যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সোমবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি অসুস্থ হয়ে পড়েন নুরুল ইসলাম বাবুল হাসপাতালে ভর্তি করা হলে পরদিন করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে তার উনিশশো ছেচল্লিশ সালে তেসরা মে ঢাকা নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন নুরুল ইসলাম বাবুল অংশ নেন মহান মুক্তিযুদ্ধে যমুনা গ্রুপের আওতায় গড়ে তোলেন যমুনা স্পিনিং যমুনা ইলেকট্রনিক্স ও মোটর গাড়ি পেগাসাস লেদারের মতো অন্তত একচল্লিশটি শিল্প প্রতিষ্ঠান দৈনিক যুগান্তর আর স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশনের মালিক তিনি রাজধানীর যমুনা ফিউচার পার্কের প্রতিষ্ঠাতাও তিনি নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সালমা ইসলাম সাবেক প্রতিমন্ত্রী এবং বর্তমানে সংরক্ষিত আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য জুয়েল টোনিয়াস ডিবিসি নিউজ